আপনারা অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে এই ভুলটি কিন্তু হর হামাশাই করে থাকেন। তো বন্ধুরা, এই ভুলটি যদি আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে প্রতিনিয়ত করতেই থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের মধ্যে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। যদিও সেই ভিডিওগুলো আপনার নিজের হয়, তবুও কিন্তু এই কপিরাইট স্ট্রাইকগুলো চলে আসবে, শুধুমাত্র একটি ভুল। এই একটি ভুল যদি আপনি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকে সেফ থাকতে পারবেন। যদি আপনি এই ভুলগুলো হর হামেশাই করতেই থাকেন এবং কোনো হ্যাকার বা স্প্যামার যদি আপনাকে সেটি ফলো করে এবং এই ফলো করা ফলশ্রুতিতে আপনার সেই ফেসবুক পেজটি কিন্তু তারা ডিলিট করে দিতে পারে, এমনকি আপনার যে ফেসবুকের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু টেক ডাউন করে দিতে পারে। এছাড়াও আপনার সেই নিজের ভিডিওগুলোই আপনার নিজের ভিডিওগুলো থেকেই আপনার ভিডিওগুলোতে কিন্তু স্ট্রাইক আসবে এবং বেশি পরিমাণ স্ট্রাইক আসার কারণে আপনার ফেসবুক পেজটি কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে ফেসবুকের তরফ থেকে। তো বন্ধুরা, কী কারণে এই প্রবলেমগুলো হতে পারে সে বিষয়টি আজকের এই ভিডিওটিতে জানাবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো পেতেই থাকেন। তো বন্ধুরা, আমরা যারা ফেসবুকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করি, তাদের কিন্তু অনেকেরই একটি ইউটিউব চ্যানেল থাকে, এটি স্বভাবতই। যারা একটু স্মার্ট তাদের কিন্তু এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি একই নামে থাকে এবং তারা কিন্তু একই কন্টেন্ট দিয়ে ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করে। তো বন্ধুরা, এর মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা মনে করে যে ইউটিউব এবং ফেসবুকে একই সময় তারা যদি একটি কন্টেন্ট পাবলিশ করে, সেই ক্ষেত্রে ইউটিউব অথবা ফেসবুকের যে কোনো একটি ভিডিওতে কম ভিউজ আসবে এবং যার ফলশ্রুতিতে তার আর্নিংটাও কম হবে। এরই পরিপ্রেক্ষিতে তারা যে কাজটি করে সেটি হলো ইউটিউবে ভিডিওটি আগে পাবলিশ করে এবং ইউটিউবে পাবলিশ করার এক থেকে দুই দিন পর তারা সেই একই কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে। তো বন্ধুরা, আপনিও যদি এরকমভাবে আপনার ভিডিওগুলো আগে ইউটিউবে এবং পরে ফেসবুকে পাবলিশ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো থেকে আপনারই কিন্তু কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা আছে। কেননা ইদানিং অনেক স্প্যামার রয়েছে বা স্ক্যামার রয়েছে, তারা কিন্তু এই বিষয়টি অনেকের ফলো করে, যাতে করে তারা যে কাজটি করে সেটি হলো আপনি যখন একটি ভিডিও ইউটিউবে পাবলিশ করছেন, সেই ভিডিওটি তারা ডাউনলোড করে এবং ডাউনলোড করার পর সেই ভিডিওটি তারা তাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করে এবং আপলোড করার পর সেই ভিডিওটি তাদের রাইট ম্যানেজারের মধ্যে প্রবেশ করায়, যার ফলশ্রুতিতে সেই ভিডিওটির মালিকানা তাদের কাছে চলে যায়। পরবর্তীতে আপনি যখন সেম ভিডিওটি আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে যাবেন, তখন কিন্তু সেই স্ক্যামারটি আপনাকে কিন্তু ফেক কপিরাইট স্ট্রাইক দিবে, কেননা আপনার আগে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়েছে। এক্ষেত্রে ফেসবুক যে কাজটি করে সেটি হলো, যখন একটি কন্টেন্ট, সেটি হতে পারে রিলস বা হতে পারে বড় ভিডিও, হতে পারে একটি পিকচার, যে কোনো একটি হোক না কেন, যে কোনো পেজ থেকে ফেসবুকে যদি আগে পোস্ট করা হয়, তাহলে সেই পোস্টের মালিক কিন্তু যে আগে পোস্ট করবে ফেসবুকে সেটি ফেসবুকে ধরা হয়, বা যে কোনো সোশ্যাল মিডিয়ার নিয়ম কিন্তু এইভাবেই চলে। কিন্তু সেটি যদি আপনার নিজের ভিডিও হয়, সেটি যদি কেউ অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে ফেসবুকে আগে আপলোড করে দেয়, সেক্ষেত্রেও আপনার এই প্রবলেমগুলো আসতে পারে। তাই বন্ধুরা, আপনারা যদি এরকম কাজ করে থাকেন যে আপনার ইউটিউবে বেশি সাবস্ক্রাইবার নেওয়ার জন্য আগে যদি ইউটিউবে ভিডিও পাবলিশ করে থাকেন এবং পরবর্তীতে এসে সেই ভিডিওটি ফেসবুকে পাবলিশ করেন, তাহলে এই ভুলটি আর কখনোই করবেন না। এই ভুলটি করলে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে যারা স্ক্যামার আছে তারা কিন্তু ফেক কপিরাইট স্ট্রাইক দিবে এবং আপনার ফেসবুক পেজের রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে। এমনকি বেশি পরিমাণ যদি আপনাকে তারা ফলো করে এবং আপনার সব ভিডিওগুলো যদি তারা তাদের রাইট ম্যানেজারের মধ্যে প্রবেশ করিয়ে রাখে, সেই ক্ষেত্রে একদিনে যদি বেশি করে কপিরাইট স্ট্রাইক মারে আপনার ফেসবুক পেজের মধ্যে, সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি কিন্তু টার্মিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ফেসবুক এই বিষয়টি নিয়ে কাজ করছে, নতুন একটি আপডেটের মধ্যে আমি অলরেডি বলে দিয়েছি যে আসলে যারা ফেক কপিরাইট স্ট্রাইক দেয় তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য ফেসবুক কিন্তু নতুন একটি রুলস জারি করেছে, যে রুলসের মধ্যে বলা হচ্ছে আপনার নিজের কন্টেন্ট ছাড়া আপনি যদি আপনার রাইট ম্যানেজারের মধ্যে অন্যের কোনো কন্টেন্ট প্রবেশ করান, সেক্ষেত্রে ফেসবুক যদি বুঝতে পারে তাহলে তার রাইট ম্যানেজারের অ্যাক্সেসটি রেস্ট্রিক্টেড করে দেবে। এমনকি বেশি পরিমাণ যদি এরকম স্প্যামিং করে থাকে কেউ, তাহলে সেই ক্ষেত্রে তার রাইট ম্যানেজারের অ্যাক্সেসের পাশাপাশি রাইট ম্যানেজারটাও কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে ফেসবুকের তরফ থেকে। তো বন্ধুরা, এই বিষয়টি সম্পর্কে অবশ্যই আপনারা সাবধান থাকবেন। তো বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ফেসবুক রিলেটেড আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে বা ভবিষ্যতে কোন বিষয়ের ভিডিওগুলো আমার এই চ্যানেল থেকে আপনি পেতে চান সেই বিষয় নিয়ে অবশ্যই আমাকে জানাতে পারেন, আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।